খেলার আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর নিউজে শিরোনাম নিগারিন শতক ও ফাহিমার ঘূর্ণি জাদুতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাঘিনীদের টানা চতুর্থ জয় এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী দলের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচটি একশো দশ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ এমার্জিং নারী দল বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন নিগার সুলতানা জ্যোতি চারটি উইকেট শিকার করেন ফাহিমা খাতুন বাংলাদেশ করে দুশো ছত্রিশ রান আর দক্ষিণ আফ্রিকা থামে একশো ছাব্বিশ রানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মেয়েরা স্কোর বোর্ডে ষোলো রান যোগ হতেই শারমিন সুলতানা বিদায় নেন দ্বিতীয় উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটার মুর্শিদা খাতুন ও নিগার বিরাশি রানের জুটি করেন একচল্লিশ রান করে রান আউট হন মুর্শিদা দ্রুত মাঠ ছাড়েন ফারজানা আক্তার পিঙ্কিও একশো পাঁচ রানে তিনটি উইকেট হারায় বাংলাদেশ চতুর্থ উইকেটে সোভানা মোস্তারিকে নিয়ে নিরানব্বই রানের জুটি করেন নিগার বাহান্ন বলে পঁয়তাল্লিশ রান করে সোভানা আউট হলে ভেঙে যায় এই জুটি লতা মন্ডলকে সাথে নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন নিগার তুলে নেন সেঞ্চুরি একশো বলে সেঞ্চুরি স্পর্শ করেন নিগার একশো বত্রিশ বলে একশো এক রান করে অপরাজিত থাকেন তিনি নিগারের ইনিংসটিতে ছিল আটটি চার ও একটি ছক্কা অপর প্রান্তে লতা মন্ডল অপরাজিত থাকেন ষোলো বলে পঁচিশ রান করে তিনি একটি ছক্কা ও একটি চার হাঁকান নির্ধারিত পঞ্চাশ ওভারে চারটি উইকেট হারিয়েছে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৩৬ রান লড়াকু সংগ্রহের জবাবে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী দল দলটির পক্ষে একাই লড়াই করেন আর্নেক বসজ তিনি ছাড়া আর কেউই বাংলাদেশী বলারদের রুখি দিতে পারেনি এ ব্যাটার করেন একাশি বলে তেষট্টি রান তার কল্যাণে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করতে পারে একশো ছাব্বিশ রান ফলে বাংলাদেশ পেল একশো দশ রানের বিশাল জয় বাংলাদেশের পক্ষে ফাহিমা ঊনত্রিশ রান খরচায় নেন চারটি উইকেট সালমা খাতুন দশ ওভারে তিনটি মেডেন সহ মাত্র উনিশ রান খরচায় নেন দুইটি উইকেট এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চার শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ